আরে ভাই বরফ দিয়ে কি করবেন আজকে, রুম ঠান্ডা? ভাই এই যে বরফ, এসি, এগুলো কিছুই লাগবো না। আরে রে 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 রে, এসি বলে দিলেন যে, এই যে ভাই রোবট এয়ার কুলার, এই যে পানি ঢালবো আজকে, এই যে কুলারে পানি ঢালতেছেন? জি ভাই, কুলারে আজকে পানি ঢালতেছে। কুলারে না মানুষ বরফ দেয়? ভাই শুনেন একটা কথা বলি আপনার, হ্যাঁ এই কুলারের মধ্যে এই বরফ দিলে বরফের যে একটা ঠান্ডা, হ্যাঁ এই বাতাসটা তো ছোট বাচ্চা কাচ্চারা নিতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন, নিতে পারে না। ওকে, মানে এই বাচ্চা কাচ্চারা এটা ধরতে পারবে না, নিতে পারবে না? না ওরা নিতে পারে না। রানা ভাই এই একটা কাম করেন ভাই, এই 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 যে বরফটা দিয়ে দেন কুলারের ভিতরে, কুলারের ভিতরে দূর ভাই দূর, ঠান্ডা করবেন না আপনি। আজকে রোবট এয়ার কুলার নিয়ে আসছি ভাই, যত যাইকন মাত্র কুলার। কুলার মানে হইতেছে পানি দিলে হয় না, বরফ দেন তো। এই বরফ নিও, বরফ নিও, বরফ দাও। আরে ভাই হালানি ভাই, হালানি আমুই গামি আদর কয় বরফ দিব না। যাইবেন এটা আজকে, এই যে এই যে এটা জিত ভাই, হ্যাঁ হ্যাঁ এটা আজকে যে জিতবে আসি ভাই। কি 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 ভাঙ্গালামু ভাই, আজকে 43 ডিগ্রি সেলসিয়াস, আপনার এটা পাগলা নিতে চলবে। 43 50, হ্যাঁ আপনি এর স্পিডটা দেখেন খালি, এই যে 2 মিনিটে রুম ঠান্ডা করব, 2 মিনিটে রুম ঠান্ডা করব, এই যে দেখেন কয় কি, মানে যে কোনো ভাবে 2 মিনিটে। ওরে বাবারে বাবা, খাইছে আমারে। সারা জীবন ব্যবহার করছেন বগি চকি এয়ার কুলার, হ্যাঁ আপনি গিরির মজা বুঝবেন কি? এয়ার কুলার মানে বহির বিশ্বের মধ্যে গিরি নাম্বার ওয়ান। এসি এয়ার কুলারের জন্য সবচেয়ে পারফেক্ট হলো গিরি। এসি কিনতে পারি না, টাকা হয় না, কথা বুঝছেন, টাকা হয় না, বাড়িওয়ালা লাগাইতে দেয় না। এই রুম থেকে এই রুমে নিয়ে যাব, এখান থেকে এখানে নিয়ে যাব, এই যে এখান থেকে পানি ঢালবো। এটা একটু সাউন্ডটা কমান, আমরা একটু বুঝি আগে বিষয়টা কি, একটু বুঝতে হবে। এই যে ধরেন সব ঠান্ডা, সবারই ঠান্ডা করে দিছি ভাই। আচ্ছা এবার আপনি বলেন তো, যে পানিটা ঢালতেছিলেন, জি শুধুমাত্র পানি দিয়ে ঠান্ডা করতে ভাই? শুধু পানিটা ঢালবেন, হ্যাঁ পানিটা রিসাইকেল হয়ে, একমাত্র এই একটা এয়ার কুলার আছে যেটার মধ্যে পানিটাকে ঠান্ডা করে ফেলবে। পানিকেই ঠান্ডা? পানি ঠান্ডা। আপনি 5 মিনিট পরে এটার মধ্যে হাত দিবেন, আপনি যদি নিজের মুখে যদি না বলেন যে ভাই এটার মধ্যে আপনি বরফের পানি দিচ্ছেন বা ফ্রিজের পানি, আপনার জন্য 50,000 টাকা পুরস্কার আছে। আচ্ছা পানি দেন আবার, এই যে দেখেন আমি পানিটা ঢালি। এটা পানি, এটা কত সাইজ, কত লিটার সাইজ? 40 লিটার ক্যাপাসিটি। 40 লিটারে কত টুক রুম কভার করবে ভাই? এর মধ্যে আপনার অনেকে তো 12 by 12 10 by 10 ভাই, 10 by 10 10 by 10 12 by 12 জন্য এসে আছে এভারেজ মাপ, 10 by 10 12 by 12 এর জন্য নিবেন হলো আপনি 60 65। আচ্ছা এটা কেমনে কাজ করে আজকে একটু দেখাই দেওয়া যাবে না? অবশ্যই দেখাই দেবো, আপনি দেখেন। আচ্ছা আমরা আসি হচ্ছে ঢাকা এন্টারপ্রাইজ, আপনারা কিন্তু অনেকেই চিনেন নানা ভাইকে অনলাইনে, উনি কিন্তু এর আগেও আমাদেরকে কুলার দেখিয়েছিলেন। আর আজকে আমরা যে কুলার দেখাবো সেটা হচ্ছে বিশ্বের সেরা কুলার, এই যে পানিটা দেখছেন না? এই যে এখানে আপনি এত পানি লাগবে না, আপনি চাইলে আরো কম দিতে পারবেন, আরো বেশিও দিতে পারবেন। আচ্ছা এখন এখানে কিন্তু একটা ই আছে বড় ভাই, এই যে আমি দেখাই আপনার, আপনার পানিটা আবার যদি না উঠে আবার বলবেন যে ভাই পানিটা কেন উঠলো না, উঠলো না। আচ্ছা এইভাবে তো কেউ দেখায় না ভাই। এটা কি ওয়াটার পাম্প? এই যে এটা ওয়াটার পাম্প। ওকে, এই যে গাছটা, এই যে হচ্ছে ওয়াটার পাম্প, দেখেন ওয়াটার পাম্প। এটা কিন্তু নরমালি কেউ সেভাবে দেখায় না ভাই, দেখছেন নি, পাগল হয়ে গেছে ভাই। এটা তো দুই পার্ট। আচ্ছা এটা কিন্তু পাগল হয়ে গেছে, এই যে দেখেন সর্বনাশ, মানে অর্গ তো হলে আমার আগে ছাড়ো। হ্যাঁ বাবা তুই একটু ধীরা, তারে ছাড়ো একটু পরে। আচ্ছা এই ওয়াটার পাম্পটা এখন আমরা নামাই দিব, এই যে ভাই ভিতরে তো পুরো একটা সুইমিং পুলের মতো জায়গা ভাই, এই যে বসাই দেওয়া হইলো, গুড। এই যে দিলেন না ভাই, ওয়াটার পাম্পটা নিচে, এই যে এটা ছেড়ে দিলাম। আচ্ছা এখন কি পাম্পটা কাজ করতেছে? হ্যাঁ এই যে কুলিং ভাই। আচ্ছা এই যে এখন এখানে পানিটা উঠবে, ওকে এখানে কিন্তু আপনি এই যে দেখেন, এই যে দেখেন পানিটা এখন উঠতেছে। আচ্ছা তার মানে ওই কুলিং পাম্প যেটা নামাইলেন, হ্যাঁ ওটা নামানোর আগ পর্যন্ত কাজ করতেছে না? জি। আচ্ছা এখন নামানোর পরে কুলিং পাম্পটা কাজ করতেছে? এখন আসেন, আমি কিন্তু ভাই জিনিসগুলো কিন্তু তাড়াহুড়ো না করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে, আপনার যদি বরফ দরকার হয়, আমাদের তো কাঁচা বাজার আছে, মাছের আড়ত আছে, আমরা যে কোনো সময় বরফ পাই, কথা বুঝছেন? হ্যাঁ এখন আপনি বরফ পাইবেন কোথেকে? এরকম বাসায় কল নাই ভাই, বরফ কল নাই না, কিন্তু একটা ফ্রিজ কিন্তু বদ্ধ বিদ্ধ সবার বাসায় আছে, মোটামুটি সবার কাছে ফ্রিজ আছে, 99%। হ্যাঁ 99%। আপনি এই জেল প্যাটেটের ভিতর জেল আছে, এটা আপনি দুইটা একটু ফ্রিজে রেখে দেন না, ওকে ফ্রিজে রেখে দেওয়ার পর একটা আপনি এখানে দেন, এই যে এখানে, ওকে ওকে। এরপর এখান থেকে যে পানিটা যে রিসাইকেল হবে, এই পানিটা একটু হালকা ঠান্ডা হবে। আচ্ছা
কথা বুঝছেন, তখন আপনার এখানে যে আমি আবার একটু চালায় দেখাই, অনেকে প্রশ্ন করছে। আমরা এই পলিটা একটু খুলি, আমরা তো বাতাসের ফোর্সটা দেখাইছি, পলিটা খুলে আমরা মানে শব্দটা একটু যাতে না হয়, কারণ এটা কিন্তু সেই রকম লেভেলের শব্দ নাই। যারা মনে করেন কুলার মানে প্রচুর আওয়াজ হবে, না এই দেখেন খুলে ফেলছি, এখন কিন্তু কোনো আওয়াজই নাই, ভাই কুলার কিন্তু চলতেছে, ভাই গিরির এমন কোনো ইতিহাস নাই। এই যে দেখেন, এই দেখেন, এই যে দিবেন না বাচ্চা ভাই, এই যে এখন দেখেন এই যে পানিটা আসতেছে, এই যে পানিটা ঠান্ডা হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই পানিটা কোথায় যায়, আচ্ছা এই পানিটার কাজ কি, কিভাবে ঠান্ডাটা হয়? এই যে এখানে একটা এই যে আইস প্যাড আছে, এই যে দেখেন, এই যে দেখেন, যে এটা হলো আপনার হানিকম্প্যাড। আচ্ছা এখানে কুলিং পাম্পটা দেখেন, যে কুলিং পাম্পটা, এটা কিন্তু এই যে কর্নারে নীল নীল দেখতে পাচ্ছেন পাইপটা দিয়ে, এই যে দেখেন পানিটা এসে পড়তেছে, যে পানিটা আমরা শুরুতে দিছিলাম নানা ভাই, তাই না? এই যে পানিটা আপনার এখানে যখন দিবেন না ভাই, এই যে দেখেন এটা কিন্তু এখন হানিকম্প্যাডটা ভিজাচ্ছে, হানিকম্প্যাডটা ভিজাচ্ছে। তো ভিজানোর পরে কি হয়, পেছন থেকে তো বাতাসটা টানে, হ্যাঁ আশেপাশের আর্দ্রতাটা টানে, জি বাতাসটা যখন টানে এটা সামনে সাপ্লাই দেয়। আচ্ছা এই যে দেখেন এই যে পানিগুলো পড়তেছে না ভাই, ভিতরে দেখেন একদম মৌমাছি যেমন মধু সঞ্চয় করে, সেরকম পানি সঞ্চয় করতেছে পুরোটা প্যাড। এখন আপনার এই যে এখানে আপনার এই যে পানিটা পড়তেছে না, এই হানিকম প্যাডটাকে ভিজাবে, ভেজানোর পরে এখান থেকে যে বাতাসটা যে সাপ্লাই পাবেন বাচ্চা ভাই, এটাই হবে আপনার জীবনের সবচেয়ে সেরা বাতাস এবং ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস, জি। এবং জীবনে যদি যারা এয়ার কুলার সম্বন্ধে জানেন বা জানতে চান, আচ্ছা অনেকে বলতেছে এটা কি নরমাল পানি দিলে হচ্ছে, এটা যে কোনো পানি দিলে হয়, আপনি যদি বরফ দেন আপনাকে কেউ না করবে না, বাট নরমাল পানি দিলেও ঠান্ডা বাতাসটা পেয়ে যাবেন। এই পানিটা আছেন আপনারা বলছিলাম না, এই যে হাত দেন, বলেন তো বরফের পানি হইছে কিনা, আপনি তো বরফ পানি দেন নাই, বাট এটা ঠান্ডা হইলো কেমনে? এই যে এটা পানিটা রিসাইকেল হয়ে, আমরা জানি ভাই ঝর্ণার পানি ঠান্ডা হয় কি জন্য বলতে পারেন? ঝর্ণার পানি অনেক উপর থেকে আসে, মেঘালয় থেকে রিসাইকেল হয়, মেঘালয়ের সাথে মিশে, মিশে ঠান্ডা হয়ে তারপর আস্তে আস্তে পড়ে, জি জি জি, ঝর্ণার পানি অনেক ঠান্ডা। এই পানিটা যখন আমি আপনাকে বলি ধরেন 1000 বার নিচ থেকে উপরে উঠবে, উপর থেকে নিচ উঠবে বাতাসে, এটা অলরেডি ঠান্ডা হয়ে যায়, এটা ঠান্ডা হয়ে যায়। এই যে আপনি হাত দিছেন না ভাই, এই যে দেখেন পানিটা কিভাবে আসতেছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে পানিটা কিন্তু অলরেডি এখানে কিন্তু কিছু ছিদ্র আছে, দেখেন এগুলো দিয়ে কিন্তু আবার নিচে যায়, আবার উপরে আসে, নিচে উপরে হতেই থাকে। এই যে পানিটা এই যে ঠান্ডা হয়ে গেছে না, কতক্ষণ হয়েছে ভাই? লাইভটা মানে 10 মিনিটও হয়, আরে না আমি আমরা লাইভ করছি মাত্র 7 মিনিট হয়েছে, 7 মিনিট। এই যে পানিটা ঠান্ডা হয়ে গেছে না ভাই, হ্যাঁ এটাই আপনাকে বলছি যে এটা 10 মিনিট চালাবেন, চালানোর পরে আপনি নিজের মুখ দিয়ে বলতে হবে যে এখানে আপনি ফ্রিজের পানি দিছেন। আচ্ছা এখন একটা কথা বলি, মোটরটা কেমন হবে? পাখা দিয়ে কিন্তু আসলে এয়ার কুলারে ফিলিংস দেয়া যায়। আচ্ছা এইবার আমি বলি আপনাকে, মানে ফ্যানের পাতা দিয়ে আপনি ফিলিংস দিবেন এয়ার কুলারে হবে না? এই মোটরটা হলো 100% ব্লোয়ার মোটর, টারবাইন ব্লোয়ার মোটর, টারবাইন ব্লোয়ার মোটর। এবং এটা হলো আপনার এই যে পাখাটা দেখতেছেন, পাখাটা কিন্তু সম্পূর্ণ সিলিকন বডি, আচ্ছা যার ফলে কি বাতাসের যে ফ্লোটা যে আপনাকে সাপ্লাই দেয়, এই সাপ্লাইটা কিন্তু আপনি আপনার সিলিকনের মাধ্যমে যে দেয়, এই জন্য কিন্তু বাতাসের ফ্লোটা খুব ভালো পাওয়া যায়। আচ্ছা আমরা একটু মোটরটা দেখাই দিতে পারি না একটু লাইভে? 1000% পারবেন না। এই যে দেখেন মোটরটা আমরা দেখাই, এইটা হচ্ছে টারবাইন ব্লোয়ার মোটর, এই যে অফ করে দেখেন, এটা 100% ব্লোয়ার মোটর। এবং এখানে যদি এই পানিটা যদি ছিটে টিটে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মোটরে কোনো প্রেসার পড়বে না। আর এই মোটরের জন্য কিন্তু আপনার 2 বছর পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মোটরের গিরি কোম্পানি থেকে 2 বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই মোটরটা। হ্যাঁ এই মোটর, কোনো সমস্যা হলে চেঞ্জ, কোনো সমস্যা হলে, আচ্ছা ওয়াটার পাম্পটা কোনো সমস্যা হলে কি চেঞ্জ আছে? আমি আপনাকে বলি, ওয়াটার আসলে ভাই আমি আপনাকে বলি, এয়ার কুলার নষ্ট হওয়ার মধ্যে কিছুই নাই, এয়ার কুলার নষ্ট হওয়ার মতো কিছু নাই। আচ্ছা হ্যাঁ এটা অনেক সময় দেখা যায় আমরা কিছু অসচেতনতার কারণে মোটরটা জ্যাম হয়ে যায়, পানিটা উপরে আসে না। ওকে এটাই বলবেন অসচেতনতা কেমন, যেমন আপনার সচেতনতা যদি থাকেন তাহলে আপনি পানিটাকে ছেঁকে দিবেন, নোংরা পানিটা দিবেন না। দেখা যায় আপনি একদম পুকুর থেকে বালতি ভরে পানি এনে দিয়ে দিলেন, হলো না দিবেন, সেক্ষেত্রে দেখা গেছে পুকুরের একটু শ্যাওলা থাকে, হ্যাঁ হ্যাঁ সবুজ কালার দেখবেন, কিছু শ্যাওলা ওটা দেখবেন, এমনিতে চোখে পড়বে না কিন্তু পানিতে দেখবেন ভাসে ভাসে গাদের মতো। হ্যাঁ এগুলো অনেক সময় এই যে মোটর গুলো পিচ্ছিল টাইপের, হ্যাঁ বাচ্চা ভাই, হ্যাঁ বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় দোকান নম্বর 142 ঢাকা এন্টারপ্রাইজ।
আর এটার যদি ফ্লো সম্বন্ধে যদি জানতে চান, পাতার সম্বন্ধে, তাহলে আমি আপনারে বলবো এটা জাস্ট আপনি সেন্ট মার্টিনের ঘুরতে গেছেন, হঠাৎ তুফানে আসে, এই যে দেখেন, মানে এই তুফানি বাতাস হবে, এই যে তুফানি বাতাস, এই যে এই যে দেখেন ইতি আছে না এরকম এত হেভি আর এত হাই কোয়ালিটির এয়ার কুলার ইতিহাস নাই, ওরে বাবারে বাবা ভাই, দেখছেন আপনি বাতাসটা দেখছেন, সেই বাতাস, এই যে দেখেন ভাই, অফ করেন, অফ করেন, এই যে দেখেন, শোনা যায় না, এই যে দেখেন ভাই, এই যে দেখেন, আপনার কথা শোনা যায় না, মাথা নষ্ট, মাথা নষ্ট রানা ভাই। আচ্ছা এখন বলেন তো এটা বিদ্যুৎ কেমন, এটা বিদ্যুৎ বিল যদি আপনি সারা মাস ইউজ করেন, আমি একটা জিনিস দেখাই যে এখানে একটু দেখেন এটা বিদ্যুৎ বিলটা কেন বেশি আসবে আর কিভাবে আসবে। একটা বিদ্যুৎ বিল আপনি একটা জিনিস মনে রাখবেন, এটা হলো আপনার 230 ওয়াট, এটা হচ্ছে 230 ওয়াট, এবং এটার মধ্যে আপনি পাশাপাশি হচ্ছে মাত্র 230 ওয়াট। যদি সারা মাস আপনি ব্যবহার করেন, এটা কিন্তু টাইমার সিস্টেম আছে ভাই। আচ্ছা আপনি এটা 24 ঘন্টা 12 ঘন্টা যার যেরকম মন চায় টাইমার সিস্টেম আছে, এই যে আমি দেখাই আপনাদের, ওকে অন করে দিলাম, এই যে টাইম ভাই, এই যে দেখেন 1 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা, আচ্ছা 3 ঘন্টা, ঠিক আছে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 7 ঘন্টা বুঝবেন কেমনি, এনে কিন্তু 7টা বাটন দেওয়া নেই না, যে 4 আর 2 আর 1 3 7 ঘন্টা, এই যে দেখেন এই 8 ঘন্টা, এই যে 9 ঘন্টা, হ্যাঁ 10 ঘন্টা, 11 ঘন্টা, এই হচ্ছে 12 ঘন্টা টাইমার দেয়া আছে, এই যে 12 ঘন্টা, হ্যাঁ এখন আপনি বলবেন এই 12 ঘন্টা পর কি হবে, 12 ঘন্টা বাইরে বন্ধ হয়ে যাবে, 12 পরে অটোমেটিক ভাই, বিশ্বাস করেন এসির মতো ফিল পাইতাছি ভাই, এসি, এমনকি এটা কিন্তু মাত্র 1 মিনিটেই ঠান্ডা হয়ে যায়, মাত্র 2 মিনিটে রুম ঠান্ডা 2 মিনিটে, এবং আপনার এটা আপনার ভাই এই যে এই ফিচার্স গুলো দেখাই দিচ্ছেন না, এটা কিন্তু কালার হবে দুইটা, আচ্ছা হোয়াইট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালার আছে, নিতে পারবেন, আর এটা যদি মাসে 150 টাকার অধিক বিদ্যুৎ বিল আসে ঢাকা এন্টারপ্রাইজ তার সম্পূর্ণ দায়ভার নেবে, না এত কম ওয়াট হইলে তো 150 টাকাও আসে না, আসবে না, সর্বোচ্চ যদি আসে আপনাকে এই টোটাল পেমেন্টটা ঢাকা এন্টারপ্রাইজ করে দেবে। আচ্ছা এখন ওয়ারেন্টি গ্যারান্টি তো জানাইলেন, ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কার্ড দিবেন নাকি? হ্যাঁ কোম্পানি থেকে কার্ড থাকবে, অথেন্টিক কার্ড থাকবে, জি 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 কোম্পানি থেকে অথেন্টিক কার্ড থাকবে, আমি দেখাই দিই আপনাকে, ওকে আমার এখানে আসলে বাচ্চাগুলো সবাই নতুন তো, এই যে দেখেন জিনিসগুলো বুঝতে পারেন আর কি, এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এবং এটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে ভাই চাকা থাকবে, এই যে দেখেন হুইল থাকবে, এই যে দেখেন প্রত্যেকটা, এই যে গিয়ার অডিটিয়াল নাম্বার অনুযায়ী এটা হলো গিরির অফিসিয়াল গ্যারান্টি কার্ড, ওকে অনেকে দেখবেন ভুগিচুগি বিভিন্ন ধরনের, এই যে হলো ইকুইপমেন্ট যা আছে সাথে দেয়া থাকবে, ব্যাটারি থাকবে দুইটা, ওকে দেখেন কোন কুলারে কিন্তু আপনার রিমোটের ব্যাটারি থাকে না, সেটা এখানে থাকবে, সম্ভব, ওকে এবং প্রাইসটা কিন্তু থাকবে ভাই 3 দিনের ধামাকা অফার, প্রাইসটাই আমরা এখন জানতে চাই কেমন দাম হবে, ধামাকা অফার কারণ গরম আছে এখন চরমে, আচ্ছা ঠিক আছে গরম আছে পুরো ফোর্সে পুরো ফর্মে আছে, আছে গরম আছে চরমে, ওকে আর ধামাকা অফার দিব 3 দিনে আরামে আরামে, কোন কি আরাম, 3 দিনের মধ্যে যারা নেবেন এই প্রাইসে পাবেন, 3 দিন পরে যদি যারা নেবেন দাম বাড়লে আমাদেরও বাড়তি দিতে হবে। আচ্ছা এবার প্রাইস বলেন 40 লিটার কত, 40 লিটার যারা আছে না, হ্যাঁ এটা এমনিতে 1 সপ্তাহ পরে আমি একটু বলছি আপনাকে এটা 25,000 দিয়ে নিতে হবে, 1 সপ্তাহ পরে আমি লিখিত গ্যারান্টি দিব, আমার নাম রানা, যদি 25,000 টাকার নিচে যদি গিরির 40 লিটার নিতে পারেন 1 সপ্তাহ পরে, হ্যাঁ আপনি আমারে বললেন যা বলবেন মাইনে নেব, ওকে এখন বর্তমানে আমরা রাখতেছি হলো আপনার 3 দিনের অফারে 21,500 টাকা, 21,500 টাকা দাম অফার থাকবে 3 দিনের ভাই, 3 দিনের জন্য 3 দিনের অফার 21,500, আর যারা বড়টা নেবেন 60 লিটার, এই যে 60 লিটার, এই যে মামা 60, হ্যাঁ এই যে এখানে দেখেন এই যে 60 নেবেন, এই যে দেখেন যারা 60 নেবেন এই 60টা কিন্তু 40-এর তুলনায় বড়, হ্যাঁ অনেক বড় ভাই, এটা 12x12 আর এটা হচ্ছে 10x10, এই যে হ্যাঁ এসবটা চিনি মামা কঠিন, এই যে এই 60 যারা নেবেন, হ্যাঁ এদেরকেও 3 দিনের অফারে থাকবে হলো আপনার 22,500 টাকা, সর্বনিম্ন 1 থেকে 2,000 টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার করার জন্য, অর্ডার করার জন্য
আচ্ছা, প্রোডাক্টটা কিন্তু 2-3 দিনের মধ্যে হাতে পাবেন। যেমন আজকে অর্ডার করছেন, ভাইবেন নাতে কালকে চলে যাবে, 48 ঘন্টা সময় দিতে হবে। কারণ কি, আপনার মতো আমার মতো সবাই তারা আছে, সবাই বিক্রি করতেছে ভাই, আমরাও করি, সেক্ষেত্রে অনেক সময় ডেলিভারি ম্যান দিতে পারে না। আচ্ছা আচ্ছা, 2-3 দিনের মধ্যে প্রোডাক্ট হাতে যাবে। আর ঢাকার ভেতরে যদি অর্ডার করেন, ঢাকার ভেতরে এলে 1 দিন টাইম লাগবে। ওকে, এবং ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে দিয়ে নিতে হবে। আচ্ছা, ডেলিভারি চার্জ ফ্রি করা যায় না? অসম্ভব, কোনোদিনই সম্ভব ভাই। 28,000 টাকার মাল আর 25,000 টাকার মাল দিচ্ছি, 21,500 টাকা, 22,000 আর 22,500 টাকা। 3 দিন পরে দেখেন না চিত্রটা কি হয়ে যায়। আমার এই গাড়ি লাইলে লাভ নাই, আমি কোম্পানির থেকে আনি বিক্রি করি। হ্যাঁ, আমি আমার নিজের ফ্যাক্টরি না, আপনারা দয়া করে খারাপ ভাববেন না। এটা যদি নাও বেচি ভাই, তাও আল্লাহ আমারে খাওয়াইবো, সবাই বেচে আমিও বেচি ভাই। কথা বুঝছেন, বেশি দেয়া কিনবো বেশিতে বেচো, কমে কিনছি কমে বেচো। ওকে, তো অর্ডার করার সিস্টেমটা আমরা একবার জানি। অর্ডার করার সিস্টেমটা হলো, যারা দোকানে আসবেন, দেখেন অনেক ব্যবসায়ী আছে, হ্যাঁ হ্যাঁ, যারা রানা ভাইকে ভালোবাসেন, ঢাকা এন্টারপ্রাইজকে ভালোবাসেন, একটু কাইন্ডলি এই দোকানটায় আসবেন। ওকে, দাম কম বেশি ওটা বিষয় না। আচ্ছা ভাই, মানুষের ব্যবহারই সব, টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার। 20 টাকা দিয়ে মানুষের ভালোবাসা পাইবেন না, অনেক সময় 1 টাকা দিয়ে পাওয়া যায় অনেক কিছুই ভাই। ওকে, যারা আমার দোকানকে ভালোবাসেন, আমি কিন্তু অনেকদিন যাবত আপনাদের মাঝে কাজ করি, অবশ্যই আপনি ঢাকা এন্টারপ্রাইজ কেউ কিন্তু ঠিকানা দিতে চাইবে না, কি লাগবে আমারে বলেন, এই মিঠা কথাই পড়বেন না, সব চিটার। ওকে, কারণ এর দিয়ে আমি, ওরা বলে এটাই ঢাকা এন্টারপ্রাইজ, এটা হলো একটা মিথ্যা কথা ভাই। যারা ঢাকা এন্টারপ্রাইজ আসবেন, আপনার নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে ফোন দিবেন, আমার 2টা ছেলে আছে লালটু আর বল্টু, ওরা যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। ওকে, আর সরাসরি যদি আপনি আসতে পারেন, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিস্তালে দোকান 142, আর স্ক্রিনের এই নাম্বারগুলোতে ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন। এখন এখানে আরেকটা কথা বলে দিই আপনাকে, আপনারা এই নাম্বারগুলো ব্যতীত, হ্যাঁ ঠিক আছে, আমার আরেকটা বিকাশ নাম্বার আছে, লাস্টে 42 এবং 2003, হয়তো এগুলাতে বিকাশ করানি আপনারা। এই যে এই নাম্বারগুলো আমরা দেখাই দিই, এই নাম্বারগুলো আমাদের, এই যে হ্যাঁ এগুলো আমাদের বিকাশ নাম্বার, আপনারা যারা বিকাশ করবেন আমরা হয়তো এই নাম্বারগুলো দিয়ে দিব। ওকে, ঠিক আছে, ইভেন এখানে তো 2টা সাইজ দেখালাম আমরা, 60 আর 40। হ্যাঁ, এটা একটা ছোট সাইজ, এটা 20 লিটার তেমন ভালো হয় না, 20 লিটার, হ্যাঁ 20, ছোট, যদি ছোটটা না ওটা বাতাস ভালো পাবেন না, যদি নিতে চান কারো প্রয়োজনে ওটাও নেবেন, 18,500 টাকা। ওকে, তো আজকে আমরা বিদায় নিব, আগামী 3 দিনের অফার, এটা 3 দিন ভাই, 40 লিটার 21.5 আর 60 লিটার 22.5, আর ওটা হলো 18.5, আর এটা হচ্ছে লাস্ট অফার একদম। জি, তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।